ম্যানেজারকে ম্যানেজারকে ভালো বললাম ম্যানেজার এখন কিছু ব্যবসা করছি কিছু পরামর্শ দিয়ে দিই সব থেকে এইগুলো বেশি পড়ছে করা বলা এই ইয়েগুলো ঠাকুরগুলো ওইগুলো বেশি চাপছে ওর উঠে দেখা তো আর এগুলো বসে রাখা যারা শুরু হয়েছিল 1840 সালে শ্রী শম্ভুনাথ হান্ডা অনেক পুরুষ আগে আমাদের আর কি উনি শুরু করেছিলেন রথ দুর্গা পুজো একই বছর শুরু হয়েছিল ওনার মানে একমাত্র কন্যা সন্তানকে উনি হারিয়েছিলেন সে বছরই উনি শুরু করেন রথ এবং সে বছর শুরু করেন উনি দুর্গা পুজো সেই দিকে চলে আসছে এই প্যান্ডামিক কারণে রথে এবারে রথ কিভাবে হবে এবং বেরোবে কিনা মানে আমরা খুবই দুঃখিত কিন্তু গত বছর থেকেই এই কোভিড-19 জন্য আমরা ঠিকমতো যেরকম রথ হয়ে থাকে আমাদের এখানে সেরকম হচ্ছে না পুজো আচ্ছা যা হওয়ার সেগুলো হচ্ছে এটা নিয়ম মেনে যেটা হয় সেটুকু ঠাকুর রথে চাপছেন সেইটুকু আবার রাত থেকে নামিয়ে নেওয়া হচ্ছে কিন্তু ওই রথ টানার যে আনন্দ আর যে অনুষ্ঠান সেগুলো বন্ধ থাকছে এবছরও বন্ধই থাকছে কত মানুষের জমায়েত হয় এখানে এখানে প্রচুর হয় মানে 15-20 হাজার মানুষের জমায়েত তো হয়ই তো ওগুলো তো সম্ভব নয় তাই যেটুকু করণীয় ওইটুকু করে তাতে যাতে রথে ঠাকুর চাপেন এবং নামান হয় সেটুকুই হবে তার বেশি কিছু হবে কি নাম আপনার আমার নাম অনুরণ লাল সিং হান্ডা